আমি আমার দৃষ্টি থেকে মেয়েদের কাছ থেকে ফেরাতে পারি না আমার করণীয় কি দৃষ্টিকে মেয়েদের থেকে ফেরানোর জন্য জেনার সমস্ত পরিবেশের সাথে বিচ্ছিন্নতা আগে তৈরি করতে হবে এরপরে একটা চকলেট জেনা হলে আত্মশাসন বলে এটাকে নিজেকে বলবেন 10 টাকা দান করতে হবে একটা মেয়ের দিকে তাকাইলে অনেকে মাসালা বানানিছে যে হযরত আলী কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তুতবি আন নজরাতান নজরাত ফাইন্নালাকাল উলা ওয়া লাইসালাকাল আখিরা তুমি কোন মহিলার দিকে একবার তাকালে দ্বিতীয়বার তাকাবা না প্রথমটা জায়েজ দ্বিতীয়টা জায়েজ নাই অনেকে হাদিসের ব্যাখ্যা করে যে প্রথমবার যখন জায়েজ আছে তাহলে তাকায় থাকি এক চান্সে যদ্দুর পারে দেখে নেই কারণ সেকেন্ড চান্সে দেখা জায়েজ হবে না এটা ভুল ব্যাখ্যা প্রথম মানে হলো অনিচ্ছাকৃতভাবে চোখ পড়ে গেছে সেটার জন্য গুনাহ হবে না কিন্তু সাথে সাথে চোখটা ফিরে আনতে হবে তাহলে আর কি হবে না ওইটার জন্য গুনাহ হবে না ইচ্ছাকৃত আপনি উপর দিকে তাকাবেন না এই জন্যই তো আল্লাহ তাআলা বলছেন নজরকে হেফাজত করতে নিয়ন্ত্রণ করতে যাতে নিচের দিকে তাকাবেন যতটুকু আপনার পথ চলতে দরকার ততটুকু তাকাবেন ডাইনে বামে এরকম আপনার মোরগের মতো কল্লা ঘুরে ঘুরে তাকালেন কোথায় কি আছে সেটা জায়েজ নাই সেটা করবেন না কবরে অথবা মাজারে মোমবাতি জ্বালানোর বিধান কি মাজারের নামে মাহফিল করার বিধান কি ভাই যিনি মারা গেছেন তার জন্য দোয়া করতে হবে তার নামের উপরে কিসের মাহফিল মাহফিল হবে আল্লাহ সন্তুষ্টির জন্য এছাড়া মোমবাতি জ্বালাবেন মানুষের ঘরে কবরে যিনি শায়িত আছেন ওই বেচারা তো মাটির নিচে ওখানে মোমবাতি জ্বালাল্লাহ কার লাভ এগুলো বিদআত এগুলো শিরকের দিকে নিয়ে যায় খবরদার কোনো কবরে মোমবাতি আগরবাতি এগুলো জ্বালাবেন না কবরে ওটা জ্বালালে কি লাভ এটা মানুষের জন্য অতএব জীবিত মানুষকে দিতে হবে আর কয়েকটা প্রশ্ন আছে দেব না শেষ করবো ভাই আচ্ছা টেনে শেষ করে ফেলাই পানি খাওয়ার নিয়ম সম্পর্কে বলবেন দাঁড়িয়ে পানি খাওয়া যাবে কিনা কোরআন হাদিসের আলোকে জানতে চাই দাঁড়িয়ে পানি পান করলে বড় কোনো গুনাহ না হলেও এটা সুন্নতের খেলাফ মাকরু হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সচরাচর বসে পানি পান করতেন কখনো কেউ যদি নিরুপায় হয়ে দাঁড়িয়ে পান করে এমন কোনো পরিবেশ আছে যেখানে বসার জায়গা নাই বসলে অসুবিধা হবে সেখানে পান করে ফেললেন বা করে নিলেন তাতে ইনশাল্লাহ বড় কোনো গুনাহ হবে না কিন্তু দাঁড়িয়ে পানি পান করার অভ্যাসটা ভালো না সুন্নত নয় এতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দিক আছে এবং রিস্ক থাকে গলা টলা বিভিন্ন জায়গায় আটকার নাকে উঠার বসে পানি পান করা হলো সুন্নত মুসলিমের এক হাদিসে আসছে গলা থেকে আপনার হাত দিয়ে বমি করে বের করে ফেলা যদি দাঁড়িয়ে পানি পান করা এখান থেকে বোঝা যায় দাঁড়িয়ে পানি পান করা উচিত না হ্যাঁ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো পান করেছেন এটা জায়েজ প্রমাণ করার জন্য বর্তমানে টিএনসি রিং আইডি এবং ভেস্টিং নামে এক একটি কোম্পানি আছে বাংলাদেশে এসব করা কি জায়েজ হবে যুবকদেরকে খুব ডিস্টার্ব করছে তারা এগুলো সবগুলার নামে যাই হোক এমএলএম কোম্পানি আর এমএলএম কোম্পানির ব্যাপারে সমস্ত আমাদের ফতোয়া আছে আমাদেরও বিস্তারিত ব্যাপারে বলা আছে এগুলো জায়েজ নাই এগুলো টোপ দেয় এই যে দেখেন না ডেস্টিনি হুজুররা না জায়েজ বলছে তখন শুনে নাই যখন ধরা খাইছে পুরো আউট হয়ে গেছে এবার বলছে হুজুরদের ফতোয়া ঠিক ছিল তারপরে এই যে ইভ্যালি তারপরে আপনার আরো কতগুলো এরকম হলো এদের বিরুদ্ধে ওলামা একরাম অনেক আগে ফতোয়া দিয়েছেন আমরা বহু আগে মাসআলা বলেছি মানুষ শুনে নেই এখন ধরা খাওয়ার পরে বুঝতেছে যে হুজুরদেরটাই সঠিক ছিল অতএব এগুলোর সাথে যুক্ত হবেন না যে আপনার বিভিন্ন রকমের অফার থাকে এই অফারগুলো ম্যাক্সিমামই অবৈধ অফার যদিও আমি ইন্ডিভিজুয়াল কোনো অফার সম্পর্কে আলাদা মন্তব্য করছি না বিশেষ করে এতজন ধরে আনেন ভিডিও দেখেন তাহলে আপনি কমিশন পাবেন পয়সা পাবেন এগুলো কোনো হালাল উপার্জনের পদ্ধতি না